কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন। তো এই মুহূর্তে আমার পাশে যে মোটরসাইকেলটা দেখছেন, এটা নিশ্চয়ই আপনারা সবাই চিনেন, বাংলাদেশের খুব পপুলার একটা মোটরসাইকেল ইয়াং জেনারেশনের কাছে। এটা হচ্ছে ইয়ামাহা আরোহণ 5 ভার্সন 3। তো এই মোটরসাইকেলটা হচ্ছে ভার্সন 3 ইন্দোনেশিয়ান এডিশন, অর্থাৎ ইন্ডিয়ানটার মধ্যে থাকে কিন্তু হচ্ছে টেলিস্কোপিক ফ্রক সাসপেনশন, আর এটার মধ্যে হচ্ছে ইউএসডি ফ্রক সাসপেনশন, এই যে হয়তো আপনারা এইদিকে দেখতে পাচ্ছেন। এছাড়া আরও কিছু পার্থক্য আছে। আচ্ছা, যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না। তো আজকে আমার পাশে উপস্থিত আছেন এই মোটরসাইকেলটির মালিক রাজন মাহমুদ ভাই। তো রাজন ভাইকে বহু কষ্টে রিচ করতে পারছি, আমার কাছাকাছি বাসা। তো যেটা হয় আর কি, যে বাড়ির কাছের স্টেশনের রেলগাড়ি মিস হয় খুব ঘন ঘন। তো রাজন ভাইয়ের আমার বিষয়টা হচ্ছে এরকম নাকি ভাই? আমরা কত ডেট করছি, অনেকদিন যাবত আমরা মিট করার চেষ্টা করছি কিন্তু হয়ে উঠছে না। তো যাই হোক, এট লাস্ট আজকে মিট হলো এবং রাজন ভাইকে বসাইলাম। তো আমরা আসলে এই মোটরসাইকেলটার ইউজার এক্সপেরিয়েন্সটা জানবো, অর্থাৎ ইউজার রিভিউটা আমরা জানবো। তো এখন আমরা সরাসরি চলে যাব রাজন ভাইয়ের কাছে। তো প্রথমে রাজন ভাইয়ের প্রতি প্রশ্ন হচ্ছে যে আপনার এই মোটরসাইকেলটার ইঞ্জিন এবং ইঞ্জিনের সাউন্ড, এগুলির ব্যাপারে আপনার কি এক্সপিরিয়েন্স অর্জন হলো? আচ্ছা, প্রথমে আমি যেটা বলে নিচ্ছি সেটা হচ্ছে আমি যে আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করবো এটা সম্পূর্ণ হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। এটা এক একজনের সাথে এক এক রকম হতেই পারে, তো সেটা নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম হবে না। জি, তো এখন পর্যন্ত আমার এই বাইকটা চলেছে হচ্ছে 11,000 কিলোমিটার। জি, এটা নিয়ে আমি বাংলাদেশে মোটামুটি সব জায়গাতে গিয়েছি। তো আপনি এখন যে কোশ্চেনটা করেছেন, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার সবকিছু ভালো যাচ্ছে। আচ্ছা, ইঞ্জিনের সাউন্ড কেমন? মানে সাউন্ড প্রথম দিকে যেরকম ছিল এখন পর্যন্ত সেরকমই আছে, নিখুঁতই আছে। আচ্ছা আচ্ছা, তো এরপরে আসেন যে আপনার এটা তো ইন্দোনেশিয়ান মোটরসাইকেল। তো আমরা জানি যে ইন্দোনেশিয়ান মোটরসাইকেলের বিল কোয়ালিটির একটা সুখ্যাতি আছে বিশ্বজুড়েই। তো এখন এটার বিল কোয়ালিটির ব্যাপারে আপনার কি এক্সপিরিয়েন্স? বিল কোয়ালিটি বলতে গেলে আহামরি যে বিল কোয়ালিটি সেটা না। আচ্ছা, আপনার আলাদা যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো হচ্ছে একটু চোখে পড়ার মতো, যেরকম ইউএসডি আছে, তারপর আপনার যে কি যে চেম্বারটা, যে চেম্বারটা চেঞ্জ আছে। তো রাজন ভাই, আপনি এই পর্যন্ত এটা দিয়ে কি টপ স্পিড কখনো ট্রাই করেছেন? আমি আসলে ভাই সেরকম টপ স্পিড লাভার না, আমি এভারেজ স্পিডে চালাই। তারপর আমি এখন পর্যন্ত আমার হাতে এটাও এখন পর্যন্ত উঠেছে হচ্ছে 137। আচ্ছা আচ্ছা, আরো উঠতো? হ্যাঁ, আরো উঠতো। আমি যদি একটু ট্রিক ট্রাই করতাম তাহলে আরো উঠতো। আচ্ছা আচ্ছা, তো বিভিন্ন মোটরসাইকেল একটা কমন একটা ইস্যু আমরা প্রায় শুনি যে ভাইব্রেশন জনিত সমস্যা। তো আপনার এই ক্ষেত্রে কি ভাইব্রেশন জনিত কোনো সমস্যা? না, ইন্দোনেশিয়ানটা আমি এবং আমার যারা পৌঁছতো যারা ইউজ করছে তাদের কাছে আমি এখন পর্যন্ত এই ধরনের কোনো কমপ্লেন পাইনি। আচ্ছা আচ্ছা, তো আপনার এটা তো ইন্দোনেশিয়ান এডিশন, তো ইন্দোনেশিয়ান এডিশনে তো আসলে কোনো ABS থাকে না? না, দুটি হচ্ছে ডিস্ক ব্রেক। হ্যাঁ জি। তো আপনার ব্রেকিং সিস্টেমটা কেমন পেয়েছেন? ব্রেকিং সিস্টেম বলতে আপনার গাড়ি ব্রেকিং সিস্টেমে কোনো প্রবলেম নেই, ঠিক আছে? ইন্দোনেশিয়ান বাইকটাতে আমার যেটা কমপ্লেন এবং আমার মতো অনেকেরই যেটা কমপ্লেন থাকবে যে ইন্দোনেশিয়ান ভার্সনটা তো হচ্ছে আপনার IRC টায়ার থাকে, আর IRC টায়ারটা আমাদের দেশে রোড কন্ডিশনের জন্য পারফেক্ট না। আচ্ছা, আমাদের দেশে একটু সামান্য ধুলোবালি অথবা রোড যদি আপনার একটু ভেজা থাকে তাহলে IRC টায়ার আপনি মানে ওর যথোপযুক্ত গ্রিপটা পায় না, কারণ এটা টোটালি হচ্ছে আপনার ট্র্যাকের জন্য বিল্ড করা। এই কারণ হচ্ছে আপনার আপনি যদি এটা টায়ারটা চেঞ্জ করে নেন তাহলে আপনার ব্রেক নিয়ে কোনো অবজেকশন নেই। আচ্ছা আচ্ছা, এমনিতে ব্রেক রেসপন্স? হ্যাঁ, ব্রেক রেসপন্স টায়ারের কারণে এই প্রবলেমটা। জি জি। আচ্ছা আচ্ছা, তো আপনার তো হচ্ছে সামনে হচ্ছে হেডলাইট হচ্ছে LED। জি, মানে সবই হচ্ছে LED, ইন্ডিকেটর লাইট হচ্ছে বাল্ব, এগুলো LED না, হ্যাঁ এগুলো বাল্বের করা। তো এগুলির পারফরম্যান্স কেমন কি? এটা বলতে এটা একটা নেগেটিভ সাইড বলেছেন, ভালো কথা। সেটা হচ্ছে ইন্দোনেশিয়ানটা এটা লুকস আপনার হচ্ছে 10x10, বাট আপনি যখন এটা সূর্যের আলো নিভে যাবে তখন আপনি এই আলোতে কিছুই দেখতে পারবেন না হাইওয়েতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা নিয়ে আমাদের সব মানে প্রচন্ড পরিমাণে ভোগাতে পড়তে হয় হাইওয়েতে গেলে। আচ্ছা, কারণ এটা দিয়ে আমরা আসলে কিছু দেখতে পারি না, কারণ এ কারণে অনেকে দেখবেন যে অক্সিলারি লাইট বা টি লাইট বা ফগ লাইট পরে অ্যাড করে নেয় গাড়িতে, ইনস্টল করে নেয়। এটা আমাদের জন্য আসলে ই না, কি বলে মানে স্বাচ্ছন্দ্যবোধ করা যায় না। আচ্ছা আচ্ছা, তো এছাড়া আপনার যে ইন্ডিকেটর লাইট অ্যান্ড টেল লাইট, না সেগুলো পারফেক্ট, সেগুলো নিয়ে কোনো অবজেকশন নেই। আচ্ছা আচ্ছা, তারপরে আসেন আপনার যে হ্যান্ডেলবার। জি হ্যাঁ, হ্যান্ডেলবার অ্যান্ড সিটিং পজিশন, ড্রাইভার এবং পিলিয়ন। জি, এগুলির কি এক্সপিরিয়েন্স অর্জন হলো আপনার?
রিকোয়ারটা বলতে গেলে এটা হচ্ছে আপনাকে যখন আপনি এটা কিনবেন তখন আপনাকে এটা মাথায় ধরে নিতে হবে এটা একটা স্পোর্টস বাইক ঠিক আছে স্যার এবং স্পোর্টস বাইক হচ্ছে আপনার ট্র্যাকে রেস করার জন্য বানানো হয় আমাদের দেশে আমরা যে নর্মাল রোডে যেটা ইউজ করে থাকি এবং আমরা ট্র্যাভেল করে থাকি আমরা তো আমাদের দেশে আসলে সেরকম অ্যাডভেঞ্চার করার মতো বাইক নেই আমরা আমাদের যে যার বাইক কি আছে সেটা নিয়ে সাধারণত আমরা অ্যাডভেঞ্চার করে থাকি জি তো রেসিং বাইক নিয়ে আসলে আপনি কখনো অ্যাডভেঞ্চার করতে গেলে বা টুরিং করতে গেলে আপনি কখনোই সেখানে কমফোর্ট পাবেন না কিন্তু পরবর্তীতে এটা ঠিক হয়েছে কিন্তু অনেকেই কমপ্লেন করে যে অনেকের অনেক পেইন হয় হাতে পেইন হয় কোমরে পেইন হয় কিন্তু আমার ওরকম ধরনের কোনো পেইন নেই কারণ আমি এর আগেও ইউজ করেছি তো ওই জন্য আমার হচ্ছে না তারপরে আসেন আপনার যে সিটি এবং হাইওয়ে রাইডের এক্সপেরিয়েন্স প্রথমে আমাদেরকে সিটি রাইডের এক্সপিরিয়েন্সটা একটু বলেন সিটি রাইডে বলতে গেলে এটা আসলে সিটি রাইডের মধ্যে আপনি একদম অ্যাকচুয়াল যেটা ইউজার রিভিউ সেটা হচ্ছে পেইনফুল কারণ এটা অনেক বড় গাড়ি এবং আমাদের দেশে হচ্ছে আপনার খুব ট্রাফিক জ্যাম থাকে জি এটার মধ্যে এটা নিয়ে মুভমেন্ট করতে আপনার খুবই কষ্ট হয় মানে কষ্ট হয়ে যায় জি কিন্তু আপনি যখন হাইওয়েতে উঠে যাবেন জি এটা খুবই একটা ফ্যান্টাস্টিক মোটরসাইকেল এটা নিয়ে আপনি ক্রুজ করার মতো অন্য কোনো বাইক আপনাকে এই ফিল দিতে পারবে না আচ্ছা আচ্ছা টোটালি হচ্ছে এটা আপনার রেস করার জন্য এবং হাইওয়েতে এক মানে আপনি টেনে যাবেন কোনো বিরতি ছাড়া তখন আপনার কোনো কিছু প্রবলেম হবে না কিন্তু সিটিতে রাইড করার জন্য এটা এটা রেকমেন্ডেড না রেকমেন্ডেড না রাইট আচ্ছা এরপরে আসেন আপনার যে সাসপেনশন আপনার তো হচ্ছে সামনে ইউএসডি ফ্রক সাসপেনশন এবং পেছনে হচ্ছে মনোশোক সাসপেনশন তো এগুলির ফিডব্যাক কেমন পেয়েছেন ভাঙা রাস্তা ভালো রাস্তা ইত্যাদি এটা আপনার ভালো রাস্তার জন্য গুড আচ্ছা বাট ইউএসডি যেটা সেটা হচ্ছে আপনার ভাঙা রাস্তার মধ্যে এটা আসলে কার্যকারিতা যতখানি আমরা এক্সপেক্ট করি ততখানি না ততখানি না এটার জন্য আমাদের নর্মাল সাসপেনশনটাই বেটার আমাদের টেলিস্কোপিক যে আমাদের রোড কন্ডিশনে আচ্ছা আচ্ছা এরপরে আসেন আপনার যে ডিজাইন এবং হচ্ছে কালার কোয়ালিটি এগুলি আপনার এটা যেহেতু আপনি 11,000 কিলোমিটার মতো চালিয়েছেন তো মোটামুটি লম্বা একটা সময় আপনার কাছে এটা আছে তো এই ক্ষেত্রে আপনার কি এক্সপিরিয়েন্স অর্জন হলো ডিজাইনের দিক থেকে বলতে গেলে এটা বর্তমান বাংলাদেশের মার্কেটে স্পোর্টস বাইকের সেগমেন্টে এটাকে বিট করার মতো আমার মনে হয় না অন্য কোনো বাইক আছে অবশ্য অন্য যারা ইউজার আছে যারা জিএসএক্স সিভিআর ওনারা এটা নিয়ে দ্বিমত পোষণ করবেন জি আমার পার্সোনাল ওপিনিয়ন বা অনেকেরই থাকে যে এটা অনেক লুক্রেটিভ একটা বাইক এটাতে আসলে দ্বিমত পোষণ করার কিছু নেই জি আর আরেকটা যেটা বিষয় আপনার কালার কোয়ালিটি এখন পর্যন্ত গুড কোনো প্রবলেম হচ্ছে না আচ্ছা আচ্ছা তো তারপরে আপনার যে স্পিডোমিটার এটা তো হচ্ছে ফুল ডিজিটাল একটা স্পিডোমিটার তো স্পিডোমিটার সম্পর্কে আপনার কি এক্সপেরিয়েন্স অর্জন হলো স্পিডোমিটার আপনাকে আপনার যা যা দরকার একটা বাইক রান করার জন্য জি এটা আপনার সকল ইনফরমেশন এখানে দেয়া আছে জি আপনার গিয়ার শিফটিং বলেন তারপরে ফুয়েল গজ বলেন টেকোমিটার বলি টেকোমিটার বলেন আপনার ক্লক বলেন এভরিথিং এখানে দেয়া আছে ট্রিপমিটার 1 2 সবই আছে কিছু দেয়া আছে আপনাকে মানে এখানে কোনো কিছুতে আপনি ঘাটতি ফিল করছেন না ঘাটতি ফিল করছেন না আচ্ছা আচ্ছা সো ভিউয়ার্স আমরা এতক্ষণ শুনলাম হচ্ছে এই মোটরসাইকেলের ইউজার রিভিউ এটার পারফরমেন্স নিয়ে আমরা এতক্ষণ আলাপ আলোচনা করছিলাম তো এখন আমরা শুনবো হচ্ছে এই মোটরসাইকেলের কিছু ভালো দিক তো রাজন ভাই কি কি ভালো দিক পেলেন এটার যে R15 ভার্সন 3 এটা আসলে ভালো দিক বলতে গেলে এটার এক নাম্বার ভালো দিকের মধ্যে আছে এটা একটা সুন্দর অ্যাট্রাকটিভ আকর্ষণীয় একটা মোটরসাইকেল আপনি হেটার্স বলেন আর লাভার্স বলেন সবাই কিন্তু এই বাইকটাকে পছন্দ করে আপনার পিছনে হয়তো অনেক কিছুই বলবে কিন্তু সামনে কখনো কিছু বলবে না আচ্ছা তারপর হচ্ছে এটা বিল কোয়ালিটি এটা যেহেতু ইন্দোনেশিয়ান ভার্সন তো ইন্ডিয়া থেকে এটা কিছুটা হলো এটা অনেক কিছু অ্যাডভান্টেজ আছে এটা আপনার ইনস্ট্রুমেন্টালি বলেন আর বিল্ট ইনেই বলেন জি সেখানে আছে এটা ডিজাইন এটার ডিজাইন আপনার 100% একটা রেসিং বাইক এটার মধ্যে কোনো সেমি রেসিং বাইকের বৈশিষ্ট্য নেই জি এটা আপনার 100% রেসিং বাইক জি তারপরে হচ্ছে এটার আপনার হ্যান্ডেল জি এটা স্পোর্টস বাইক হওয়া সত্ত্বেও আপনি যদি 5.5 অ্যাবোভ হন
তাহলে আপনাকে এটা চালাতে সেরকম কোনো বেগ পেতে হবে না। জি। তারপর হচ্ছে এটা টায়ার, আমাদের দেশে এখন বর্তমানে আমি নাম বলবো না, আপনি হয়তো বুঝতে পারবেন, কিছু রেসিং বাইক দেখা যায় যেগুলো টায়ার কিন্তু যথেষ্ট পরিমাণে মোটা না, 130 সেগমেন্টে থাকে। জি। এটা 140 সেগমেন্টে রিয়ার টায়ার। হ্যাঁ, রিয়ার টায়ার মানে যথেষ্ট পরিমাণে ভালো। আচ্ছা, তারপরে মনে করেন এটার আরেকটা ভালো দিক হচ্ছে ইয়ামাহার কিন্তু একটা রিসেল ভ্যালু ভালো থাকে মার্কেটে, কাস্টমার ডিমান্ড বেশি, কাস্টমার ডিমান্ড থাকে। এটা আমি একটা সময় হয়তো আমি এটা আবার সেল করে একটা নতুন মডেল নিতে পারি, তখন এটা রিসেল ভ্যালুটা আমি ভালো পাবো। আচ্ছা, আমাকে অত ভোগান্তিতে পড়তে হবে না। আচ্ছা, তারপর হচ্ছে মাইলেজ, এটা আপনার EFI ইঞ্জিন হয় একটা রেসিং বাইক হওয়া সত্ত্বেও জি আমাকে আপনার 48 প্লাস মাইলেজ দিচ্ছে, তো নিঃসন্দেহে এটা একটা ভালো দিক। জি। তো বন্ধুরা, আমরা এতক্ষণ ভালো দিকগুলো শুনলাম, তো এবারে শুনবো হচ্ছে খারাপ দিক। আমি জানি না রাজন ভাই খারাপ দিকগুলো বলবে কি না ওনার প্রিয় একটা বাইক সম্পর্কে, তো দেখি রাজন ভাইয়ের কাছ থেকে কি কি বের করা যায়। আসলে রিকু ভাই, বিষয়টা হচ্ছে এটা আসলে খারাপ দিক না, এটা হচ্ছে জিনিসগুলো পজিটিভ। আচ্ছা, কিন্তু আমাদের দেশে রোড কন্ডিশনে আমরা এখন এগুলোকে খারাপ বলছি। হ্যাঁ, যেরকম নাম্বার ওয়ানে আছে হচ্ছে আপনার আরসি টায়ার। আচ্ছা, আরসি টায়ার অবশ্যই একটা ওয়ার্ল্ড ফেমাস ব্র্যান্ড, বাট আমাদের দেশে রোড কন্ডিশনে এটা পারফেক্ট না। আচ্ছা, এটা হচ্ছে প্রথমে যাবে, তারপরে হচ্ছে আপনার সেকেন্ডে হচ্ছে হেডলাইট। জি। এটা ভার্সন 3 নিঃসন্দেহ একটা লুক্রেটিভ বাইক, এটা তো কোনো নো ডাউট। জি। বাট এটা যে হেডলাইট, এটা আপনার রাতে চালানোর জন্য মোটো কোনোভাবেই সাফিসিয়েন্ট না, আপনাকে অবশ্য একটা অক্সিলারি লাইট এটার সাথে অ্যাড করতেই হবে যদি আপনি চালাতে চান। আর যদি তারপরে আপনি চালান, আমার মতো অনেক ভোগান্তিকে আপনাকে পড়তে হবে রাতেবেলা। আপনি মনে করেন যদি একা টুরিং করেন, 45-50 এর উপরে কনফিডেন্সলি আপনি বাইক চালাতে পারবেন না, চালাতে পারবেন বাট আপনি কনফিডেন্স পাবেন না। জি। তারপর হচ্ছে আপনার খারাপ দিক হচ্ছে এটা পিলিয়ন সিট। জি। যেহেতু রেসিং বাইক, আর রেসিং বাইকে পিলিয়ন সিটগুলো কখনোই কমফোর্টেবল থাকে না। জি। আপনার পিলিয়ন যেহেতু আপনার পিছনে বসবে, যেহেতু আমরা এখানে আমাদের দেশেরও একটা কালচারের ব্যাপার আছে, কালচারের বিষয় আছে। জি। এখানে আপনার পিলিয়ন সিটটা মানে রেসিং বাইক হিসেবে মাইনাস পয়েন্ট। আচ্ছা, তারপর আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখানে আমাদের দেশের রোড কন্ডিশনে যে বাইকগুলো আমরা ইউজ করে থাকি, সেখানে দেখবেন যে আপনার সারি গার্ড থাকে বা লেগ স্ট্যান্ড থাকে, রাইট, আপনার যা মহিলা বসেন পিছনে। বাট ইন্দোনেশিয়ান ভার্সনটাতে এইগুলো থাকে না, এটা আবার আপনার ইন্ডিয়ান ভার্সনটাতে পাবেন। আচ্ছা, এটা হচ্ছে এটার একটা মাইনাস দিক বলতে গেলে। আচ্ছা, হয় তো এছাড়া যে আপনার যে টেলি ইউএসডি ফ্রক সাসপেনশন, হ্যাঁ ইউএসডি ফ্রক সাসপেনশন কিন্তু আপনার এটা মাইনাস পয়েন্ট না। জি, কিন্তু আমাদের দেশের জন্য খারাপ, আমাদের দেশে আপনি যে আমরা যে পরিমাণ ভাঙা চুরার ভিতরে রেসিং বাইকগুলো চালাই, জি, আমাদের আসলে এটার যতটা কার্যকারিতা সেটা আমরা পেয়ে থাকি না, তার মানে আমাদের দেশের প্রেক্ষাপটে এটা নেগেটিভ আসছে। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই পুরোটা ভিডিও শুনছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। তো আশা করি আপনারা ভিডিওতে কী বলতে চাওয়া হয়েছে আপনারা খুব সহজে এটা বুঝতে পেরেছেন, এবং আপনারা ডিসিশন নিতে পারবেন যে আপনারা এই বাইকটি গ্রহণ করবেন কি করবেন না। তো পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, খোদা হাফেজ।